হ্যালো ভিউয়ার্স, ফটোশপ টিউটোরিয়ালে এ পর্বে আপনাকে স্বাগতম। এ পর্বে আমি দেখাবো কিভাবে আপনি ফটো ম্যানিপুলেশন এইভাবে একটা ইমেজকে ডিজাইন করবেন। এখানে দুইটা ক্যারেক্টার আছে কিন্তু, ঠিক আছে, একটা ক্যারেক্টার পুরো টেক্সট দিয়ে ভরা আর অন্য একটা ক্লিন, তো কিভাবে এইভাবে করবেন, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, আমি এই ইমেজটাকে স্টাইল করবো, ঠিক আছে। এখানে একটা টেক্সট আর একটা ক্লিন পুরো, তো আমি এখানে একটা টেক্সট করব আর একটা ক্লিন রাখবো। হ্যাঁ, তো কীভাবে করবো এটা দেখেন। প্রথমে এর জন্য সিলেক্ট করতে হবে যে কোনো একটা, যেটা আমি হ্যাঁ আমি যেটা ক্লিন করব সেটাই সিলেক্ট করব। হ্যাঁ, টেক্সট করব, এটাকে আমি সিলেক্ট করি। এর জন্য সিলেকশন টুল কিবোর্ডের ডাব্লু প্রেস করলে আসবে। হ্যাঁ, আমার সিলেক্ট করা শেষ। এবার এটাকে ডুপ্লিকেট করব, তো লেয়ারে নিয়ে গেলাম, নর্মালি ডাবল হয়ে গেল। এবার এই উপরটাকে মাস্ক করব। হ্যাঁ, মাস্ক করলাম, যার ফলে কি হলো, নিচেরটা কেটে দেখি এতটুকু আছে। তো এটা আমরা পুরোটুকু টেক্সট হয়ে যাবে আর এই পাশের এই ক্যারেক্টারটা ক্লিন থাকবে। তো কীভাবে করবো এটা দেখেন। একটা সাদা কালো একটা ছবি নেওয়া দরকার হবে আমাদের এজন্য, তো এখানে যাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। এটা একটু সাদা করে দিই, এটা সেভ দিই, ডেস্কটপে সেভ দিই। হ্যাঁ, এখানে না, ট্রিপল 2 এই নাম সেভ দিই। হ্যাঁ, PSD আকারে, ওকে। তো এটা ডিলিট করে দিই, এটা আমাদের পরে কাজে আসবে। তো এখন যেটা করব, এটার উপর একটা টেক্সট নেব, টি হরিজন্টাল টাইপ টু প্রেস করে টেনে আনলে হয়ে যাবে। এটা করার পরে আমরা যাবো টাইপ, টাইপ থেকে পেস্ট লম, এখানে ক্লিক করলে আমাদের আবার এটা কপি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি। হ্যাঁ, এরকম করে এটাই করবেন। এটা সাইজ আপনারা নর্মালি যে যেটাতে সুন্দর লাগে সেটা দিয়ে দেখবেন, আমি 14 দিই। ঠিক আছে, একটা ক্যারেক্টার কিন্তু ক্লিন আর অন্য ক্যারেক্টারটা আপনার কালার হয়ে গেছে। তো এখন যেটা করবেন, আমাদের এটার উপরে এখানে দেখেন একটু ভাজ ভাজ আছে, হালকা একটু বোঝা যায়, কিন্তু এটা কিন্তু সেরকম না। এটার জন্য আপনাকে কি করতে হবে, ফিল্টার থেকে আমরা যে একটা ইমেজ সেভ করছিলাম না, সেই ইমেজটা লাগবে। ডিস্টর থেকে ডিসপ্লেস থেকে আপনার কনভার্ট, টেন থাক লাগু, ওকে। এই ট্রিপল 2 এই সেই ফাইল ওপেন, ঠিক আছে। একটু দেখছেন ভাজ ভাজ হয়ে গেছে। এখন আর একটা জিনিস করা যায়, লক খুলে নেই, ঠিক আছে, শেপ থেকে এখান থেকে সাদা একটা, আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। তো দেখছেন ক্যারেক্টারটা অনেকটা চলে আসছে। তো ওই ফন্ট এটা হ্যান্ডরাইটিং স্টাইল একটা ফন্ট, তো এটা আপনারা খুঁজবেন,
দা ফন্ট, এই ওয়েবসাইটে আপনার বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। তো এখানে হ্যান্ডরাইটিং, এই হ্যান্ডরাইটিং একটা অপশন আছে, হ্যান্ডরাইটিং এখানে ক্লিক করলে এখানে হ্যান্ডরাইটিংয়ে বিভিন্ন স্টাইলের ফন্ট পাবেন। তো আমি এইখান থেকে একটা নিয়ে করেছি, আপনারাও করতে পারেন। দেখ এখানে নর্মালি ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যায়, ডাউনলোড হওয়ার পরে ইনস্টল দিয়ে দিলেই হবে। যাইকে আমি দেখাই দিই, এই যে ফন্ট, এটা ইনস্টল দিলে আপনার কাজ শেষ, আপনার ফন্ট ম্যানেজার এটা ইনস্টল হয়ে যাবে ফন্টের ভিতরে। হ্যাঁ, আমাদের এই ক্যারেক্টারটা আপনার টেক্সট ডিজাইন হয়ে গেছে। তো আমরা চাই এই ক্যারেক্টার না, এই ক্যারেক্টারটা টেক্সট ডিজাইন হবে আর এইটা ক্লিন থাকবে। তো এজন্য কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, এই ক্যারেক্টারটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখন মাস্ক অপশন সিলেক্ট রাখবো, এই অবস্থাতে এটা উপরে ফরগ্রাউন্ড কালো করে দেই, ঠিক আছে। এবার দেখেন এই অংশটা ডিজাইন মানে টেক্সট ইফেক্ট হবে। এবার এই অংশটারে আমরা ক্লিয়ার করব। তো ক্লিয়ার করার জন্য আমার যেটা করতে হবে, ফরগ্রাউন্ড ব্ল্যাঙ্ক না, সাদা থাকবে, হোয়াইট থাকবে। হ্যাঁ, হোয়াইট থাকার পরে কন্ট্রোল অল্টা কন্ট্রোল শিফট আই ইনভার্স করলাম, মানে বাইরের অংশটা সিলেক্ট করলাম, এই মেয়েটার অংশটা নয়, বাইরের অংশটা। তো সিলেক্ট করার পর এবার দেখেন ও একটু বেশি হয়ে গেছে, যাই হোক। এটা করতে হলে অবশ্যই মাস্ক করতে হবে আপনাকে, মাস্ক না করে এভাবে করা যাবে না। বাইরের কিছু অংশ সাদা হয়ে গেছে, ঠিক আছে। এটা কিভাবে ঠিক করব, এটার জন্য আবারও এটা ব্ল্যাক করে দিলাম ফরগ্রাউন্ড। তো দেখেন ব্ল্যাক করে দিলে আবার আগের জায়গায় ফিরে আসে। তো ব্রাশ টুল থেকে করতেছি কিন্তু আমি ব্রাশ, ঠিক আছে, নর্মাল একটা ব্রাশ। এইটা হার্ডনেস 0 থাকবে অবশ্যই, সাইজ আপনার ইচ্ছা মতো কমায় বাড়ায় নেবেন, ঠিক আছে। কন্ট্রোল ডি প্রেস করলে সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। তো দুইটাকেই আর কি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ক্যারেক্টার আর কি কালার করতে পারবেন অন্য ক্যারেক্টার ক্লিন রেখে, ঠিক আছে। তো ধন্যবাদ বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, তো সাথে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।